আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2022 সালের এসএসসি পরীক্ষা অংশ নিয়ে শিক্ষার্থীদের জন্য যে ব্যবসায়িক যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদের ক্লাস টেনে নিউটনে তোমাদের হচ্ছে কি যে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে ব্যবসায়িক দেখেছে অ্যাসাইনমেন্ট নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 2। এবং হচ্ছে দেখো, আমাদের অ্যাসাইনমেন্টের মূল প্রশ্নটা হচ্ছে আছে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার উদ্যোগের ভূমিকা নিরূপণটা আমাদের, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। তো এটার আলোকে আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা দেখো, এখানে শিখন ফল ও বিষয়বস্তু দেওয়া আছে। তোমরা শিখন ফল বিষয়বস্তুটা একবার পড়ে নিবা যে আমরা এটা করলে আমরা কি কি শিখতে পারবো না পাবো, এই জিনিসটা এখানে বলা আছে। তো আমাদের বন্ধুরা যে নির্দেশনাগুলো মেনটেন করে আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে সেটা দেখো, এখানে বলা আছে ব্যবসা উদ্যোগের গুরুত্ব, 2 নম্বর দেওয়া আছে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, 3 নম্বরে ব্যবসা উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক, 4 নম্বরে আর্থসামাজিক উন্নয়নে ধারণা। তাহলে আমাদের এই নির্দেশনাগুলো বা এই ধাপগুলো মেনটেন করে আমাদের এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা হচ্ছে আমাদের এখানে একটা মূল্যায়ন নির্দেশনা বুক দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পয়েন্ট গুলো দেখলাম, এই পয়েন্ট গুলো হচ্ছে আমরা পয়েন্ট গুলোর কোন কোন বিষয়গুলো তুলে দিলে আমরা কত নাম্বার দেবো সেটা বলা আছে। দেখো, ব্যবসা গুরুত্বের ধাপ গুলো প্রথম নির্দেশকটা এটা হচ্ছে। তো এইটা এইটা যদি আমরা কি করতে পারি, দেখো ব্যবসা গুরুত্বের কমপক্ষে 4টি ধাপ সঠিক ভাবে হলে 4 মার্ক পাবো, ব্যবসা গুরুত্বের কমপক্ষে 3টি ধাপ সঠিক হলে কত পাবো, 3 পাবো, ব্যবসা গুরুত্বের কমপক্ষে 2টি ধাপ সঠিক হলে 2 পাবো, ব্যবসা গুরুত্বের 1টি ধাপ সঠিক হলে আমরা কত, 1 পাবো। তো অনুরূপভাবে এই জিনিসগুলো এখানে বলা আছে। সবার শেষে বলা আছে ভাষা ব্যাকরণ সৃজনশীলতা উপস্থাপনা, এটা যদি করা হয় তো এখানেও আমাদেরকে মার্ক আছে। আমাদের যে উপস্থাপনা বা আমরা যে উপস্থাপন করছি যে অ্যাসাইনমেন্টটি, এবং হচ্ছে এটা যে ভাষাগুলো আমরা ভাষাগুলো কিভাবে উপস্থাপন করছি তার উপরে এখানে কি আছে মার্ক আছে, তোমরা এটা দেখে নিবে বন্ধুরা। এই জন্য আমাদের হচ্ছে পরিশুদ্ধ ভাবে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে তারপর দেওয়া আছে দেখো, এটা অ্যাসাইনমেন্টের জন্য 20 নম্বর বরাদ্দ, তার মধ্যে 16 থেকে 20 করে অতিরিক্ত, 14 থেকে 15 করে উত্তম, 10 থেকে 13 তুলে ভালো, 16 থেকে 9 করে অগ্রগতি পর্যন্ত। বলে আমাদের সবার টার্গেট থাকবে অতিরিক্ত পর, এর জন্য আমরা একটি উত্তরপত্র নমুনা তৈরি করছি যেটা তোমাদের অতিরিক্ত পেতে সহায়তা করবে। তোমরা আমরা এখন উত্তরপত্র নমুনাটি দেখে নিব। তো উত্তরপত্র নমুনাতে করার আগে বন্ধু তোমরা মনে রাখবা যে তোমাদের অবশ্যই একটি শিরোনাম দেখতে হবে, সেটা তোমাদের কভার পেজের মধ্যে খুব সুন্দরভাবে শিরোনামটা দেখবা। তারপরে আমাদের যে প্রথম পয়েন্ট ছিল ব্যবসার উদ্যোগের গুরুত্ব, আমাদের ব্যবসার উদ্যোগের গুরুত্বটা আমরা আলোচনা করবো। ব্যবসার উদ্যোগ বলতে আমরা কি বুঝি সেটা আগে বলি। সাধারণত যে কোনো কর্ম প্রচেষ্টায় উদ্যোগ এবং একটি ব্যবস্থায় ব্যবসা স্থাপনের ধারণা চিন্তাকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন সম্পর্কে পরিচালনা করা হচ্ছে ব্যবসার উদ্যোগ। নিচের ব্যবসার উদ্যোগ গুরুত্ব আলোচনা করা হলো, ব্যবসার উদ্যোগ উদ্যোগের গুরুত্বগুলো আলোচনা করা হলো, বেকারত্ব হ্রাস, ব্যবসা উদ্যোগের ফলে আমাদের কোন কোন জিনিসগুলো হয় আমাদের দেখো। প্রথম হচ্ছে বেকারত্ব হ্রাস হয়, ব্যবসা উদ্যোগের মাধ্যমে হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবসা হচ্ছে ব্যবস্থা হচ্ছে, এর ফলে দেশে বেকারত্ব সমস্যা হ্রাস পাচ্ছে যা একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি, ব্যবসা উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয় এবং দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। জাতীয় আয় বৃদ্ধি একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা ব্যবসা উদ্যোগের মাধ্যমে অর্জিত হয়। 3 নম্বর আত্মকর্মসংস্থানের সৃষ্টি, ব্যবসা উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয় ফলে অনেক বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা হয়। সুতরাং বলা যায় আত্মকর্মসংস্থান সৃষ্টি ব্যবসা উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর বলা আছে দেখো, বৈদেশিক মুদ্রা অর্জন, ব্যবসা উদ্যোগের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, বৈদেশিক মুদ্রা অর্জন একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো রাখে। সুতরাং বলা যায় বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যবস্থা হবে ব্যবসা উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা তোমরা আরো অনেকগুলো পয়েন্ট দিতে পারতো, কিন্তু আমাদের এখানে বলা ছিল যে 4টা পয়েন্ট দিকে আমরা 4 মার্ক পাবো, এই জন্য আমরা 4টা পয়েন্ট দিচ্ছি। তোমরা চাইলে আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো বন্ধুরা, 6 নম্বরটা ছিল ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ, তো এটা আমাদের এটাই আরো সম্মুখীন করতে হবে। বন্ধুরা আমরা হচ্ছে মূল্যায়ন ডিবিক্স এবং হচ্ছে নির্দেশনা মেট্রিকে প্রত্যেকটা লিখেছি। বলা আছে দেখো, যে কোনো ব্যবসায় সাফল্য লাভ কিংবা অগ্রগতি প্রধান সহায়ক বিষয়গুলো ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা সম্প্রসারণ অনুকূল পরিবেশ সৃষ্টি, আমাদের দেশে মেধা মনন ও দক্ষতার কোনো কমতি নেই, শুধুমাত্র ব্যবসা অনুকূল পরিবেশের অভাব আমাদের অগ্রগতি ব্যাহত হচ্ছে। তো বন্ধুরা দেখো, ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার জন্য নিম্নলিখিত অনুকূল পরিবেশ থাকা দরকার। প্রথম হচ্ছে উন্নত অবকাঠামো, ব্যবসা স্থাপন ও পরিচালনার জন্য যে সকল সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, এটা হচ্ছে অবকাঠামো। 2 নম্বর হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা, একটি দেশের ব্যবসার বান্ধব পরিবেশ গঠনে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে রাষ্ট্র তথা সরকারি পৃষ্ঠপোষকতা, কারণ সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের ব্যবসার উদ্যোগের সম্প্রসারণ সমৃদ্ধি ঘটে। কর অবকাশ স্বল্প বা বিনা সুদে ঋণ প্রদান, মূলধনে যন্ত্রপাতি, কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা প্রদান ইত্যাদি ব্যবসা উদ্যোগের অনুকূল পরিস্থিতি করতে পারে। তারপর 3 নম্বর আর্থসামাজিক স্থিতিশীলতা, যে কোনো দেশের ব্যবসা উদ্যোগের সমৃদ্ধি তথা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা জরুরি। এগুলো অস্থিরতা ব্যবসা উদ্যোগের উপর প্রতিকূল প্রভাব ফেলে।
4 নম্বর অনুকূল এবং শৃঙ্খলা নিরাপত্তা দেশে সুষ্ঠু স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন। এই কারণে মানুষের জ্ঞান ও মালের নিরাপত্তা বিধান না করতে পারলে ব্যবসা অগ্রগতি সম্ভব নয়। 5 নম্বর রাষ্ট্র প্রশিক্ষণের সুযোগ সুবিধা টেকসই প্রযুক্তি নিয়ে ব্যবসা উদ্যোগের জন্য উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষণের সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে তত বেশি মানুষের মধ্যে কেন্দ্র সেবা উৎপাদন করে শিল্প কল্পনা নির্মাণ করা সম্ভব। এরপরে দেখো বন্ধুরা আমাদের গ নম্বর যে পয়েন্টটি ছিল ব্যবসা উদ্যোগের সাথে যদি সম্পর্ক এখানে গ নম্বর দেওয়া আছে হয়তো গ নম্বর দেওয়া ছিল না বলে তুমি দেখতে পাচ্ছো এখানে কোনো গ্রহণ করে দেওয়া ছিল না। আমরা বোঝার সুবিধা তো আমরা এসেছি এটা গ্রহণ করে দিচ্ছি তো তোমরা এটা দেখে দিতে পারো। তো পরবর্তী পয়েন্টে ব্যবসা উদ্যোগের সাথে ঝুঁকি সম্পর্ক, ব্যবসা উদ্যোগের সাথে ঝুঁকি সম্পর্ক সর্বদা বিদ্যমান। কোনো ব্যবসায় ঝুঁকি কম হবে কোন ব্যবসায় ঝুঁকি বেশি, যে ব্যবসায় ঝুঁকি বেশি তাদের লাভের সম্ভাবনা বেশি, আবার যে ব্যবসায় ঝুঁকি কম তাদের লাভের সম্ভাবনা কম। ব্যবসা বলা যায় মুদির তুলনায় ঝুঁকি কম তাই মুনাফাও সীমিত। অন্যদিকে শেয়ার বাজারে বিনিয়োগের মতো ব্যবসায় যেমন অনেক লাভের সম্ভাবনা আছে তেমনি অনেক ঝুঁকি আছে। ব্যবসায় বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে, যে কোনো উৎপাদিত পণ্যের অথবা সর্বায়িত সেবার চাহিদা কমে যেতে পারে, এর ফলে অর্জিত মুনাফা কমে যেতে পারে, এই সম্ভাবনা ব্যবসায় ঝুঁকি। অন্যদিকে দেখা গেল ব্যবসার দিকে বছরের উদ্যোগে একটি নির্দিষ্ট কোনো মুনাফা আসা গেছে কিন্তু বাস্তবে এর চেয়ে কম মুনাফা অর্জিত হয়েছে, এটি হলো আর্থিক ঝুঁকি। ব্যবসায় ব্যবসায় স্থাপন ও সুযোগ করেছেন একটি ঝুঁকিপূর্ণ কাজ, অন্যদিকে ব্যবসা উদ্যোগের মাধ্যমে সাফল্য জন্য লাভজনক খাতে বিনিয়োগ করে অধিক পরিমাণে আয় করা সম্ভব। কিন্তু কন্ট্রাক্ট বা ব্যয় সকল উদ্যোক্তা সর্বদা ঝুঁকি আগে নিয়ন্ত্রণ করে এবং তার রাশের সব ব্যবস্থা নেয় এবং সব সময় পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করে। মাথানিক্ত ঝুঁকি নিয়ন্ত্রণ আত্মবিশ্বাস জীবন পরিপূর্ণ ব্যাধিতে পরিণত করে। এবারে আমরা ঘ নম্বর পয়েন্টটি সমর্থন করবো, যেটা পয়েন্ট ছিল আত্মসামাজিক উন্নয়নের ধারণা। কিন্তু আত্মসামাজিক উন্নয়ন বলতে অর্থনৈতিক ও সামাজিক জীবনের ভারসাম্যপূর্ণ উন্নয়নকে নির্দেশ করে। জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশন সাধারণতম অধিবেশন জাতিসংঘ যুক্ত মানুষের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোহাম্মদ বলেছেন, মানবিক উন্নয়নের সূচকে টেকসই উন্নতি সহ আর্থসামাজিক উন্নয়নের সব ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। আর্থসামাজিক বলতে অর্থনৈতিক কার্যকলাপ ও সামাজিক জীবনের মাঝে সম্পর্ক বোঝায়। আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে জিডিপি, জীবনমান, শিক্ষার হার এবং শ্রমিকের উন্নতি। উদাহরণস্বরূপ বলা যায় একজন ব্যক্তি তার জীবনে বেঁচে থাকার জন্য যেসব কাজ অগ্রগতি হয় সেই উপাদান হলো আর্থসামাজিক উন্নয়ন। প্রথমে দেখো বলা আছে সম্পদের সদ্ব্যবহার। তো দেশের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে ব্যবসা উদ্যোগ দেশে নতুন নতুন ব্যবসায় গঠন ও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে। 2 নম্বর হচ্ছে মূলধন গঠন। মূলধন ছাড়া কোনো প্রতিষ্ঠান গঠন বা কোনো নতুন কিছু উৎপাদন সম্ভব নয়। ব্যবসা উদ্যোগ ক্ষুদ্র ক্ষুদ্র ও বিস্তীর্ণ সঞ্চয়কে একত্রিত করে মূলধন গঠনে সহায়ক ভূমিকা পালন করে। 3 নম্বরে দেখো জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। ব্যবসা উদ্যোগের মাধ্যমে দেশের মোট দেশের উৎপাদন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি ও মোট জাতীয় উৎপাদন গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বৃদ্ধি পায়। ফলে মোট জাতীয় আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মাথাপিছু আয় বৃদ্ধি পায়। তারপর হচ্ছে 4 নম্বর কর্মসংস্থান সৃষ্টি। বর্তমান উন্নত বাজার অর্থনীতি সরকারের পুরোপুরি কর্মসংস্থান দায়িত্ব পালনের সুযোগ নেই, বড় রাষ্ট্র এরূপ সহায়ক ভূমিকা পালন করে যাতে দেশ বেসরকারি খণ্ডের নতুন 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 শিল্প কলকারখানা ব্যবসায় ইউনিট গড়ে ওঠে এবং নিত্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, আর এটা ব্যবসায় উদ্যোগ ছাড়া সম্ভব নয়। 5 নম্বর বলা আছে দক্ষ মানব সম্পদ তৈরি। বাংলাদেশের একটি জনবহুল দেশ, ব্যবসায় উদ্যোগের মাধ্যমে দেশে অদক্ষ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে বিনিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করা যায়। জাপান একটি উত্তরপত্র নমুনা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের পরবর্তী আসাইনমেন্টের উত্তরপত্রগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।